ভালোই আছে। আজকে হবে মিক্স চাউমিন। মিক্স ফার্স্ট রাইস হয়েছে, আজকে হচ্ছে আমি মিক্স চাউমিন করছি। প্রথমে আমি ডিমটাকে আগে অমলেট করে দিচ্ছি। ডিমটাকে আমি একটু ভুজিয়া টাইপের মতো ভেজে নিচ্ছি। এখানে অমলেটটা রাখা যাবে না, কেননা এটা যেহেতু ডিমের গোড়া দিয়েছি। ডিমের অমলেট হয়ে গেছে। এইবার আমি এখানে টমেটো, ক্যাপসিকাম, মটরশুঁটি আর চাউমিন আর গাজর একসাথে কুচিয়ে রেখে দিয়েছি, আর স্যালাডের জন্য ওপর দিয়ে শশা আর ডিমটা ওপর দিয়ে ছড়িয়ে দেব। এবার আমি একটু সাদা তেল দিয়েই হবে, কারণ চাউমিন ছাড়া তো সাদা তেল দিয়েই হয়। একটু তেলটা এখন বসিয়ে দিলাম। একটু সোয়া সস লাগবে, আদি না মটর না মা। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে আগে পেঁয়াজ আর গাজরটা দিয়ে নিচ্ছি। এটা একটু হালকা ভেজে নিতে হবে, না হলে কোনোটা যেন কোনোটা কাঁচা গন্ধ না থাকে। একটু ডোবো তেলের মধ্যে আমি এটা হালকা করে ভেজে নিচ্ছি, কেননা পরে চাউমিনের সাথে তেলটা অ্যাডজাস্ট হয়ে যাবে। একটু তেলটা বেশি দিয়েছি, কারণ এটা পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। এর মধ্যে আমি মটরশুঁটিটাও দিয়ে দিলাম। এবার দিচ্ছি টমেটো। একটু নুন দিলে এটা মিশে যাবে। এবার দিচ্ছি ক্যাপসিকাম। এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি। ভাজার সময় যদি একটু নুন না দেওয়া হয়, পরে সেটা পরে আন্দাজ করে আমি নুন দেবো। একটু তো নুনটা দিয়ে দিলাম। এখানে কোনো হলুদ অ্যাড হবে না। এবার আদিনা মতো ওই চাউমিনের মধ্যে দিয়ে দাও। বাদাম দিতে হবে। এখানে আমার ভাজা বাদাম আছে, আমি ওপর দিয়ে ভাজা বাদামও ছড়িয়ে দিচ্ছি। এই দেখো এই ভাজা বাদাম ওপর দিয়ে আমি দিয়ে দিলাম। এটা হলুদ দেওয়া যাবে, এটা তো গোলমরিচ গুঁড়ো দেবে, আর হচ্ছে চাউমিনের মশলা। চাউমিনের মশলা ও দেখো দাও ওদিকে, বা কড়াইয়ের উপর দিয়ে দিলে ভালো হবে। মা তুমি খুলে রাখো প্যাকেটগুলো, এখানে গোলমরিচটা দিয়ে দাও। সবজি থেকে একটু জল উঠেছে, এখানে আমি একটু
সয়া সস অ্যাড করছি। চাট মশলা আমার সব দিয়ে দেবে। সুন্দর নরম হয়ে এসেছে, কষাতে কষাতে আমার তরকারিটাও নরম হয়ে গেছে। এই দেখো গোলমরিচ গুঁড়ো না, এবার একটু দেবো ঝাল দেওয়া হচ্ছে না, এখন গোলমরিচ গুঁড়ো দেওয়া হচ্ছে। এবার তুমি চিনি সসটা আজ নামাতে তো দিয়ে দিয়েছো, নুন দেওয়া হয়ে গেছে, এবার চিনি সসটা দিয়ে দাও। আর চাউমিনের মশলা সব উপযুক্ত হবে, আমি একটু ভালো করে প্যাকিং করে দেবো না। তুমি দেখো এটার মধ্যে একটু চিনি সস দিয়ে দাও। হ্যাঁ শীতকালে সব জমে যায়, বেশ হ্যাঁ আলাদা হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে চাউমিনটাকে আমি ছড়িয়ে ভেজা অবস্থাটাকে শুকিয়ে নিয়েছি, এই ঝরঝরা হয়েছে, এবার কিন্তু চাউমিনটা অ্যাড করে দিলাম। এবার কি দিচ্ছ আমার নিচে তুমি দিতে থাকো। হ্যাঁ কি সুন্দর কালারটা এসে গেছে না, এটা চালো বা চামিন দিলাম। বুঝলে তো খুব সুন্দর সব দিয়ে দিয়েছি। এবার চাউমিন মশলাও দেওয়া হলো, কোনো কিছু বাদ দিইনি। এবার আমি দেবো আচ্ছা এবার চিকেন, এই যে চিকেনটা আমি দুপুরে রান্না করা ছিল, ওপর দিয়ে একটু ডিম ছড়িয়ে দেওয়া যেতে পারে, একটু তুলে রাখো না, একটু রেখে দেবো। এবার দিচ্ছি চিকেন, কভার গুড দেখো কেমন আছে, একদম রেস্টুরেন্টের মতন চাউমিন, মানে চাউমিনটাকে করেছি একদম মিক্স চাউমিন। এখানে ডিম আছে, চিকেন আছে, সমস্ত রকমের সবজি দিয়ে দেখো কালারটা কি সুন্দর এসে গেছে। এবার আমি গ্যাস কমিয়ে হালকা একটু ফ্রাই করতে দিয়েছি, গ্যাসটা আমি একটু কমিয়ে হালকা হাতে ভাজা ভাজা হোক। দেখো আমাদের এটা মনে হচ্ছে একদম মিক্স ফ্রাইড রাইসের মতনই হয়েছে। চিকেনটা আলাদা আলাদা করে না দিয়ে আমি একসাথে মিক্স করে দিলাম। আমার রান্না কমপ্লিট, সঙ্গে থেকো।